নমস্কার, সুপ্রভাত এবং স্বাগত আপনাদের প্রত্যেককে জোডিয়াক মিউজিক নিবেদিত গান ভালোবেসে গান অনুষ্ঠানে। আমরা যারা গান গাইতে ভালোবাসি এবং যারা গান শুনতে ভালোবাসি তাদের মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্য নিয়েই আমাদের অনুষ্ঠান গান ভালোবেসে গান। আমি হাজির আবির আপনাদের সামনে, সুরের সাথে আমার বন্ধু যিনি রয়েছেন তার সাথে আগে আলাপ করিয়ে দেবো। আজকে অতিথি হয়ে যিনি আমার সাথে রয়েছেন অনিমা বারিক। নমস্কার অনিমাদি, তোমাকে স্বাগত জানাই। কেমন আছো এই কথাটা জিজ্ঞেস করাটা বোধ হয় এখন একটু মানে একই উত্তর আমরা জানি। হ্যাঁ, আমরা সবাই জানি এখন ঠিক কেমন রয়েছে। মন থেকে হয়তো একটু খারাপ রয়েছে ঠিকই, কিন্তু মন ভালো করে দিতে পারে সুর, আর সেই সুরকে নিয়ে তুমি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছো। তো প্রথমে কোন সুরে যাব? আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত করে শোনাবো একটা। একদম, সত্যি কথা বলতে সকালটা যদি রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয় তাহলে সারাটা দিন আমাদের খুব ভালো কাটবে, এটা আমরা বলতেই পারি। তাই শুরু হোক আজকে গান ভালোবেসে গান অনুষ্ঠান রবি ঠাকুরের গান দিয়ে। চলো তাহলে তোমার গান দিয়ে শুরু করি আজকের আমাদের সুরের যাত্রা। জানি
খুব সুন্দর অনিমাদি, তোমার গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, মানে রবি ঠাকুর তো ধরো আমাদের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী, তাই না? হ্যাঁ, এই সুখে বলো দুঃখে বলো তাকে আঁকড়ে ধরে আমরা বাঁচার চেষ্টা করি। আর সকালটা যখন হলো রবি ঠাকুরের গান দিয়ে, তখন বলতেই হবে যে আমাদের সত্যি অনুষ্ঠানটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে কি তোমার কাছ থেকে রবি ঠাকুরের গান শুনবো নাকি? না, আমি এবারে আরতি মুখোপাধ্যায়ের গান করব। আচ্ছা, আরতি দির গাওয়া গান গাইবে, ঠিক আছে। কোন গানটা শুনবো? আমি মাধবী মধুপে। ও, দেয়ানিয়া ছবির গান। দেয়ানিয়া ছবির গান অত্যন্ত জনপ্রিয় গান, আমাদের খুব ভালো লাগার গান। হ্যাঁ, চলো তাহলে আমরা গানটা শুনি। এটা কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুরশ্যামল মিত্র। ঠিক আছে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু মিতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু মিতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু মিতালি। সে গান অনুষ্ঠানের সাথে আপনাদের মিতালি অনেক দিনের, তাই তো সকাল হলেই চলে আসি আমরা আপনাদের সকালগুলোকে সারা দিনটাকে আরও সুন্দর করে দেব বলে। অনিমাদি রয়েছেন আজকে আমাদের সাথে। অনিমাদি, তোমার কি একদম ছোট থেকে
গান শেখা? ছোট থেকেই গান শিখেছি, 6-7 বছর থেকে। মানে তোমার যখন বয়স 6 বা 7 বছর তখন থেকে গান করছো? গান করছি, এতটাই ভালোবাসো সুরকে যে এখনো চেষ্টা করছো? বাহ, আসলে গানকে কে না আমরা ভালোবাসি। ঠিক তাই, ঠিক তাই। এবার কি গান শুনবো অনিমাদি? এবারে আমি আরতি মুখোপাধ্যায়ের আর একটা গান করছি। ও, তাহলে কি অনিমাদি একটু আরতি মুখোপাধ্যায়ের গান গাইতে? আমরা প্রত্যেকেই ভালোবাসি, কে না ভালোবাসি, তাই না? খুব ভালো লাগে। তাহলে আজকে সকালটা কি আমরা তেমনি যাবো আর কি, আরতিদির গান শুনবো? বেশ, হোক না, সকালটা এইভাবেই আমাদের সুরে সুরে ভরে উঠে অনিমাদির সাথে সাথে। এবার কি গান শুনবো? এবারে আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে। আমরা সত্যি খুঁজে খুঁজে অনিমাদিকে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে, যে অনিমাদি আপনাদের আজকে সকালটা এইভাবেই সুন্দর করে তুলবে। চলো তাহলে পরের গানে যাই। সুদিন দাশগুপ্ত খুব প্রিয় মানুষ আমাদের, তাই না? বলো, কি সব সৃষ্টি করেছেন! আজও শুনলে মনে হয় যেন আজকের দিনের জন্যই বোধহয় এই গানটি তৈরি করা হয়েছে। আর যেটি ভুল করব না এবার, সেটি হলো আমি আমাদের যারা যন্ত্রশিল্পী দাদারা রয়েছেন, অসাধারণ অসাধারণ বাজিয়েছেন, আপনাদের সকলের সাথে আলাপ করিয়ে দেব তাদের একটু পরেই। পরের গানটা শুনে নিই, তারপর না হয় তাদের সাথে আলাপটা করিয়ে দেবো। এবার তাহলে কি শুনবো দিদি? এবারেও আমি আরতি মুখোপাধ্যায়ের যদি আকাশ হত আঁকি গানটা খুব খুব, হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা সুদিন দাশগুপ্তের সুরে। বাহ, তুমি হতে রাতের পাখি।
দেখা তো হবেই আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেকদিন সকাল 8টা বাজলেই। অনিমাদি তুমি কি গান শিখছো এখনো? হ্যাঁ আমি তো শিল্পতার স্যারের কাছে শিখছি, বাহ, বেবিদার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের প্রণম্য, আমরা সকলেই তাকে চিনি। খুব ভালো লাগছে সকালটা এত সুন্দরভাবে উঠেছে, এবং এই ভালো লাগা যারা আরও বেশি করে ভরিয়ে তুলছেন আপনাদের, তাদের সাথে তো আলাপটা করাতে হবে। একটু আগে বলছিলাম আমাদের যন্ত্রশিল্পী বন্ধু যারা রয়েছেন, যে দাদাদা রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই তাদেরকে চেনেন, তাও আমি গিটারে দেখতে পাচ্ছি শুভাশিসকে, অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে শুভাশিসের দেখতে পাচ্ছি। আসলে সকালগুলো আপনাদের ভালো করতে হবে। তো তার পাশে গৌতম দা, একদম সবসময় হাসি খুশি মানুষ, গৌতম দাকে দেখতে পাচ্ছি আমরা। পিনাকিদা, পিনাকিদাকে ছাড়া তো ভাবতেই পারি না আমরা, আমাদের সকালগুলো এত সুন্দর হয়ে উঠবে, তাই পিনাকিদাও রয়েছেন। তার পাশে দেবদাস দা, দেবদাস দাও রয়েছেন। আর একদম পাশে যাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সকলের অভিভাবক, অনেকটা অভিজ্ঞতা তার কাজের, আমরা চেষ্টা করি তার কাছ থেকে কিছু শেখার, শ্রী সুজিত সেন আমাদের সাথে রয়েছেন। সকালগুলো ভালো করে তুলছি আমরা প্রত্যেকে মিলে। এবার অনিমাদির দায়িত্ব আপনাদের সকালের বাকি অংশটুকু ভালো করে দেবার। কি গান শুনবো? আমি আরতি মুখোপাধ্যায়, না বলে এসেছি তা বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আজ
বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো নিমাদি। আসলে একটু বলছিলেন আমার এই চলে যায় যদি সাগরে হারাবো আর কি, সত্যি আমরা হারিয়ে গিয়েছিলাম আজকে সুরে সুরে। আর বিদায় তো এক সময় নিতে হয় আমাদের, কারণ ঘড়ির কাঁটাটাকে যদি বন্ধ করে রাখতে পারতাম সব থেকে খুশি বোধহয় আমরাই হতে পারতাম, কিন্তু সেটা যেহেতু সম্ভব না তাই কথা দিচ্ছি আগামী দিনেও বারবার ফিরে আসবো গান ভালোবেসে গান অনুষ্ঠানে, যদি আপনারা এইভাবে ভালোবাসা নিয়ে আমাদের সঙ্গে থাকেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি সকালবেলা। নমস্কার।